মাদারীপুরের রাজু উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কচুরাকান্দি গ্রামের রুবেল হত্যা বিচারের দাবিতে বিকেলে নয়ার হাট খোলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ফুলতলা বাজার এলাকায় এসে শেষ হয়। পরে ফুলতলা বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় উপস্থিত এলাকাবাসী রুবেল হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। জানা যায়, রুবেল মাতুব্বর বৈরাগী বাজার থেকে বাড়ি ফেরার সময় রহিম শিকদারের গ্রুপের লোকজন রুবেলের উপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে রাজুর ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রুবেল মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 16 ফেব্রুয়ারি মারা যান। আমরা প্রায় 50 জনের লোক গ্যারেজ থেকে হাসপাতালে বাউন্ডারি থেকে বের হয়েছে। বের হইয়া রাসায়নিক স্ক্রুয়াল, তারপরে লোহার পাইপ, মানে দেশি অস্ত্র দিয়ে আমাদের উপর মাইর শুরু করছে। মাইর শুরু করার পর রুবেল রে আমার কাছ থেকে সিনাই নিয়ে গেছে, পিছে পিছে যে আর পিছে নিয়ে মারতেছে আর আমার সামনে থেকে মারতেছে। তো রুবেল লেবর কাছে চাইনিজ স্ক্রুয়াল এইগুলো দেওয়া মারছে আর আমার তো সামনে থেকে অ্যাটাক করছে। তা আমি পিছে কী হয়েছে না হয়েছে ওটা দেখতে পারি নাই, এমনি শুনতেছি যে ওরা বলতেছে হালাগো খাইয়ালা খাইয়ালা। রহিম ইকদার বলে ডাইরেক্ট লিড দেয় যে ওদের মাইরা হেলা যাও, আবার বোঝার আমি বসবো, তোরা বাইপাস নিশ্চয়ে। তো এই জন্য মরগেন আমাদের সবাই রে যে পোলাটা মারা গেছে আর তো মাসি আমারও মাইরা হেলা আমি প্ল্যান করছিল, লিটু রহিম শিকদার, তারপরে ফিরুজ বিলায়েত ওহিদুল আহাদুল কালামিজা, এরা সবাই ডাইরেক্ট মনে করেন যে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপরে একটা হামলা করছে। তো আমরা মনে করেন কোনো রকমভাবে আমি চান্ডা বাসাই আইসি, তারপরে সেন্টু আবার আমার দৌড়ে ধরতে আইসে, খাওয়া দিছে আমার আমার গায়ে শার্টা ছিল, শার্টটা ছিঁড়ে গেছে। আর রহিম শিকদার বলছে জ্বরে যদি মেরে ফেলাস তাহলে তোকে দেশটা ঠান্ডা হয়ে যাবে, 2 লক্ষ টাকা 2 কোটি টাকা দেবো আর মেরে ফেলাইয়া আস্তে নদীর ভিতরে ফেলাই দিবি, তাহলে কেউ ঠান্ডা হয় বহিরুপারে পাড়াইয়া আতুর দিয়ে আর সাফাটি দেওয়ার বাইরে পিটার দাঁতের চল সব ভাঙ্গিয়া এক পাশে চল আর এক পাশে নিয়ে ফেলাইছে। এরপরে কেউ মরে গেছে, যা 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 তোকে 2 লাখ টাকা দিয়ে দেবো, ফুলের মালা গলায় দিয়া তারা বাড়ি চলে গেছে। এর জন্যে আমি সরকারের কাছে আবেদন চাই যে আমি ফার্স্ট চাই। রুবেলের নামে কোনো গেলাম নাই, কোনো কলঙ্ক নাই, কেউ যদি এই পাইকপাড়া ইউনিয়নে দেখাবার পারে যে রুবেলের নামে গিল্লা নিয়ে আছে তাহলে আমি রুবেলের নাকি আমি 1 ফুট চর্ব নিয়ে লাইতাম না। দেখার বড় ব্যবসা তো আমার ছেলে মাসে 50,000 টাকা ইনকাম করে, এই টাকা আমার কিনা দেবে এখন? রহিম শিকদার লিটুতে হুকুম দিয়েছে, তারা হুকুম দিয়েই তো এইভাবে মারাইছে।